নমস্কার, এভরিথিং অনলাইনে আপনাদের আবারও স্বাগত জানাই। তো এই মুহূর্তে যে আপডেটটি আমি নিয়ে এসেছি, তো অনেকেই বলছেন যে অ্যাডমিশন ডেট, সেকেন্ড ইয়ার অ্যাডমিশন ডেট বাড়ানো হবে কি না, বা সেকেন্ড ইয়ার অ্যাডমিশন ডেট বাড়ানো হয়েছে কি না। একটি নোটিশ হোয়াটসঅ্যাপে বা ওয়েবে পাওয়া যাচ্ছে যেখানে 15 জুলাই পর্যন্ত ডেট এক্সটেন্ড করা হয়েছে। তো সেই তথ্য, সেটি সঠিক তথ্য নিয়ে আমি আমার এই ভিডিওটি শুরু করতে চাইছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এর সত্যতা যাচাই করুন। তো এই যে এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, সরি নোটিশটি দেখতে পাচ্ছেন, এখানে এটি 30 তারিখে দেওয়া হয়েছে। সেখানে অনলাইন অ্যাডমিশনের কথা বলা হয়েছে। স্ট্রিম টুতে একাডেমিক ইয়ার 18-19 হাজবেন এক্সটেন্ডেড টু 15 জুলাই। তো এটি আমাদের জন্য নয়, মানে সেকেন্ড ইয়ারের অ্যাডমিশনের জন্য নয়, এটি হাই সেকেন্ডারিতে অর্থাৎ সিনিয়র সেকেন্ডারির অ্যাডমিশনের জন্য 15 জুলাই পর্যন্ত করা হয়েছে। এই অ্যাডমিশনের এটি রুলস ধরে আপনি যদি এগোন তাহলে আপনি খুবই ভুল করবেন, কারণ এনআইএসের ওয়েবসাইটে, ডিএলএড ওয়েবসাইটে যদি আপনি দেখুন তাহলে দেখুন এখানে 3 নম্বর পয়েন্টে পুরোপুরি উল্লেখ করা আছে যে দ্য সেকেন্ড ইয়ার অ্যাডমিশন উইল নট ওপেন এগেন আফটার দ্য লাস্ট ডেট 7th July 2018। অর্থাৎ সেকেন্ড ইয়ারের যে ভর্তির যে ওয়েবসাইটটি, সেটি 7 জুলাই 2018 পরে আর খুলবে না। তো একমাত্র এইখানকার যে নোটিফিকেশন রয়েছে, সেই নোটিফিকেশন চেঞ্জ না হওয়া পর্যন্ত আপনার কিন্তু এটি তথ্য বরাদ্দ থাকছে যে 7 তারিখ পর্যন্ত আপনার লাস্ট। এখন এনআইএস যদি চায় যে না, তার শিক্ষকরা এখনও অ্যাডমিশন হতে পারেনি, সেক্ষেত্রে ডেট এক্সটেন্ড করা হতে পারে। এবং এখানে অর্থাৎ ডিএলএড এর যে ওয়েবসাইটটি রয়েছে, সেই ডিএলএড এর ওয়েবসাইটে আপনি কিন্তু নোটিশ পেয়ে যাবেন। আগের যে নোটিশটি দেখলেন সেই নোটিশটি ডিএলএড এর জন্য নয়, তাহলে ডিএলএড এর জন্য আপনাদের আগামীকাল অর্থাৎ 7 তারিখ আপনাদের লাস্ট ডেট। সেই 7 তারিখের মধ্যেই আপনাদের ফর্ম, অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করে নিতে হবে এবং সেখানে 6,000 টাকা লাগছে। এবং এখানে আরও উল্লেখ করা রয়েছে যে যে সকল পরীক্ষার্থী ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনে, সরি ফার্স্ট সেমিস্টারে অ্যাবসেন্ট ছিলেন বা উত্তীর্ণ হতে পারবেন না, তাদের ক্ষেত্রেও একই, এই 7 তারিখের মধ্যেই কিন্তু তাদেরকেও সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হতে হবে। তো এই ছিল অ্যাডমিশন প্রক্রিয়া সংক্রান্ত তথ্য। এবং আরেকটি তথ্য যেটি আমি বারবার কমেন্টে পাচ্ছি, আমার ভিডিওর কমেন্টে পাচ্ছি, সেই তথ্যটি হচ্ছে যে স্যার পেমেন্ট নট মেড দেখাচ্ছে, তো সেক্ষেত্রে কী করব। তো পেমেন্ট নট মেড দেখানো হলে যে তথ্যটি আপনারা করতে পারেন, আপনার যে রিসিপ্টটি আপনি পেয়েছেন সেই রিসিপ্টের ছবি তুলুন এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন 3টি মেল mr.nbhatia@gmail.com অথবা dpcd@nios.ac.in অর্থাৎ roma@nios.ac.in, এই 3টি ওয়েবসাইটের, সরি এই 3টি মেলের যে কোনো 1টি মেলে আপনি আপনার সেই তথ্যগুলি এবং আপনার একটি আবেদন, আপনি পেমেন্ট স্ট্যাটাস আপডেট করার জন্য একটি আবেদন পাঠান, মেল করুন এবং সেখান থেকে তার 24 ঘন্টার মধ্যে তারা সেটিকে পর্যবেক্ষণ করে সেটি আপডেট করে দিচ্ছে। অনেকের ক্ষেত্রে এমন হয়েছে এই মেল পাঠানোর পরে তাদের আপডেট হয়ে গেছে, তো আপনিও নিশ্চিত থাকুন আপনারও আপডেট হয়ে যাবে। আমি বারবার অনুরোধ করবো যে আপনারা দ্বিতীয়বার পেমেন্ট করবেন না, দ্বিতীয়বার পেমেন্ট করলে আপনার 6,000 করে টাকা কাটতে থাকবে। তো প্রথম ক্ষেত্রে একবার যাদের টাকা কেটে গেছে তাদের অনুরোধ করব যে এইখানে মেল করুন, আর যে সকল টিচারের টাকা কাটেনি অর্থাৎ আনসাকসেসফুল রয়েছে সেই সকল শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে অনুরোধ করবো যে আপনারা পুনরায় টাকাটা কাটেন, কিন্তু সেটা দেখে নেবেন এবং ভেরিফিকেশন করে নেবেন। আর এছাড়া যদি আরও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করুন, কারণ আপনারা কমেন্ট করলে তবেই আমি আপনাদের সমস্যা জানতে পারবো এবং আপনাদের সমাধানের পথ উল্লেখ করব। তো আমি আরও একবার বলে দিচ্ছি, যেনাদের ক্ষেত্রে একবার পেমেন্ট হয়ে গেছে কিন্তু পেমেন্ট নট মেড দেখাচ্ছে, ওনারা আপনারা অপেক্ষা করুন অথবা এখানে মেল করুন, আপনাদের অবশ্যই আপডেট হয়ে যাবে, দ্বিতীয়বার আপনারা টাকা কাটাবেন না। আর যে সকল টিচার এখনও আপনারা পেড করেননি তারা 7 তারিখের মধ্যে অর্থাৎ কালকের মধ্যে আপনারা পেড করে দিন, সার্ভার
খুব স্লো চলছে সার্ভারকে ভালোভাবে লক্ষ্য করে, এবং যখন আপনার সময় হবে অবশ্যই আপনি পেড করে দিন, কারণ 7 তারিখ আপনার লাস্ট ডেট। 7 তারিখের পরে যদি বাড়ায় তাহলে সেটা এনআইএসের থেকে নোটিশ আপনারা পেয়ে যাবেন। তো আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিচে সাবস্ক্রাইব বাটন থেকে আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।